ফুল টু ফান মুভি একদম, মানে ব্রেনলেস কমেডি এরকম যে জিনিসটা হয় সেই টাইপেরই, ওই জনরের, মানে যেখানে তোমাকে লজিক ভাবলে হবে না। আর নাইস, টপিকটা ভালো চুজ করেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপন। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আদের লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিঅ্যাকশন নিয়ে এসেছি, মাডগাঁও এক্সপ্রেস, যেটা ডাইরেক্ট করছে কুনাল খেমু আর লিখেছেও কুনাল খেমু, আর প্রোডিউস করছে রিতেশ সিদ্ধওয়ানি আর ফারহান আখতার, আর কাস্টে আছে প্রতীক গান্ধী, দিব্যেন্দু, অবিনাশ তিওয়ারি, নোরা ফতেহি, ছায়া কদম আর রেমো ডিসুজা এবং অন্যান্য অনেকে। তো দেখা যাক, জানি না, টপিকটা মোস্ট প্রবাবলি কমেডি ফিল্ম মনে হচ্ছে, তো দেখা যাক। यही तो हमारे जाने की, घर अब नहीं जाएंगे, क्या कॉलेज खत्म होने के बाद जाएंगे गोवा, और वो भी अकेले अकेले। 21 साल के हो गए, बचपन से प्लानिंग कर रहे हैं। ओ माय गॉड, सबर मीम तो मैंने सबाई रिलेट कर रहा है। आपका स्ट्रेस, अब बच्चे नहीं है, जवान है। गोवा, here we come। अब तो गोवा जाते हैं। गोवा इज ऑन। রাত কে অন্ধেরে সিনিক ভিডিও টনল কে টর্চ জ্বালা কে দিখায়েগা। জোশ মানে আপনার হোশ মত করবো। আচ্ছা আচ্ছা, এটা এই সিনেমার সিন, এই সিনেমা দেখেছি আমি। মানে ব্রেনলেস কমেডি এরকম যে জিনিসটা হয় সেই টাইপেরই, ওই জনরের, মানে যেখানে তোমাকে লজিক ভাবলে হবে না। আর নাইস, টপিকটা ভালো চুজ করেছে, গোয়া বচপন কা সপনা। হ্যাঁ, আমি তো ভাবলাম অন্যরকম শুরুটা, তো আমি ভাবলাম অন্যরকম, যে এজে হলো না, ফ্যামিলি যেহেতু দেখালো, ফ্যামিলি, তারপর বয়স হয়ে যাবে, তারপরে যাবে, যে বচপন কা সপনা যেহেতু যা হয়নি কোনো কোনো। আর আমার মনে হয় এবার
এই ট্রেনটা খুব ফেমাস হয়ে যাবে, সবাই ট্রেনেই যাবে এখন গোয়া সিনিক দেখার জন্য। হ্যাঁ যায়, অনেকেই যায়, আমাদের অনেকগুলো টানেল আছে এটার মধ্যে দিয়ে। হ্যাঁ সেই জন্য একদম আমি খুঁজছিলাম পেলাম না। না ফুকরে টুকরে যারা ক্রিয়েটর তাদের করেছে না, তো ফুকরে তো ওই ডাইরেক্ট করেছে, রেমো ডাইরেক্ট করেছে, তো আই থিঙ্ক মানে ক্রিয়েটিভ টিমের মধ্যে আছে। সিনেমাটা যাদের বচপন কা সপনা গোয়া যাওয়া ছিল ফ্রেন্ডদের সাথে, আর যে কোন নোরার মতন মেকে দেখলে প্রস্টিটিউট ভাবার এটা ছিল। মিউজিক বেশ ফান, ফাঙ্কি একটা মিউজিক ইউজ করা হয়েছে সিনেমা অনুযায়ী বা গুলকুয়ার লোকেশন অনুযায়ী। হ্যাঁ যতটুকু দেখানো হয়েছে ভালো, একটা ফুল ফান ফানাল লিমিটেড যে মুভি টাইপ গুলো হয় ওই রকমই মনে হলো। হাউসফুল টাইসফুল টাইপের অনেকটা। হ্যাঁ একদম ওই জনরার। হ্যাঁ প্রতীক গান্ধীর এরকম একটা কমেডি লুক কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব প্লিজ। আর এরকম আর কি ভিডিও আমরা রিভিউ বা রিঅ্যাক্ট করতে পারি সেটাও কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই একদম একদম জানাবেন। আপনাদের অনুযায়ী আমরা আগেও অনেক রিভিউ বা রিঅ্যাকশন করেছি, আমরা আরও করতে চাই, আমরা অনেক কিছু মিস করি অনেক সময়, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।